ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ঢাকা বিভাগের 200 জনের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। নিহতদের পরিবারকে 500,000 এবং আহতদের দেয়া হয় 100,000 টাকার চেক। শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে দুই ধাপে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়। এ সময় প্রত্যেক শহীদ পরিবার থেকে একজনের চাকরির ব্যবস্থা করা হবে বলে জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস। শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শিরোনামে গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে অর্থ সহায়তা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শনিবার নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে নিহতদের স্বজনদের আহাজারিতে এক আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয়। অনুষ্ঠানে নিহতদের পরিবারকে 500,000 এবং আহতদের পরিবারকে 100,000 টাকার চেক দেওয়া হয়। শহীদ পরিবারের সদস্যরা বলেন, বৈষম্য ও অন্যায়কে রুখে দিতে গণ অভ্যুত্থানে হাজারো তরুণ প্রাণ দিয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, নানা সীমাবদ্ধতায় প্রত্যাশা অনুযায়ী আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব হয়নি। প্রত্যেক শহীদ পরিবার থেকে একজনের চাকরির ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, গণ অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের সর্বোচ্চ সম্মাননা দেয়া হবে। প্রতি সপ্তাহে 200 আহত ও নিহতদের পরিবারকে অর্থ সহায়তা দেবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বিপ্রজিৎ চন্দ, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।